morning everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope ki tumra shobai khub bhalo acho, shusto acho, shabhabik acho and just whatever acho. Ajke hocche 11 tarikh, 11 march ar ajke hocche griho probesher vlog. To cholo vlog ta start kori and I hope tomader video dekhte khub bhalo lagbe. Ekhon video ta start kori, vlog ta shuru kori. এখানে পুজোর সব মোটামুটি জোগাড়জাতি কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভোগের জন্য সবজি কাটা চলছে। আজকে হয়েছিল খিচুড়ি আর ফুলকপি আলু দিয়ে একটা কষা কষা হয়েছিল, পায়েস হয়েছিল আর বেগুনি হয়েছিল। আর এখানে এখন প্রথমেই চলছে পাঁপড় ভাজা। সকাল ওই 7:30 থেকে 7:45 মতো বাজে আমাদের সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে, কারণ ব্রাহ্মণ বলেই দিয়েছিল ও 11টার মধ্যে ঢুকে যাবে। তারপর জানো আজকে আমার বর হচ্ছে থাকতে পারেনি, ও অফিস চলে গেছে আর এত মিস করছিলাম ওকে। পুজোতে ওই হয়তো সংকল্প হতো, যজ্ঞে ঘি আরতি করতো, অনেক কিছুই করতো, বাট পুরোটাই মিসকমিউনিকেশনের ফলে ওর ছুটিগুলো আগেই নেওয়া হয়ে গেছে। কি আর করা যাবে, ও থাকতে পারলো না। এখন একটু ভাবলাম ঘরটাকে ফুল দিয়ে ডেকোরেশন করা যাক, আফটার অল পুজো বাড়ি আর বাঙালি পুজো বাড়ি মানেই ঘর দর একটু সাজানো গোছানো আর কি বলো। ছোটোখাটো করে অনুষ্ঠানটা আমাদের আজকে করার পরিকল্পনা ছিল। মোট 16 জন গেস্ট ছিল আজকে আমাদের খাওয়ার জন্য বাড়ির আর বাইরে নিয়ে, আর গোটা ফ্ল্যাটে যারা আছে ওদের সবাইকে আমরা প্রসাদ দিয়েছিলাম। এখানে রিককে বলে দরজায় আমি পেরেক লাগিয়ে এরকম করে গাঁদা ফুলের মালাগুলো ঝুলিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে খুব ভালো লাগে। আফটার অল পুজো বাড়ি, একটু ফুল না দিলে যেন মনটা খারাপ হয়ে যায়। তাই রিক এখানে পুরো ফুলের অ্যারেঞ্জমেন্টটা করছে, ও অনেক হেল্প করেছে গোটা পুজোটাই। আমার ভিডিওগুলো ওই করে দিয়েছে পরবর্তী ভিডিওগুলো। বাবা মা ওখান থেকে বেরিয়ে পড়েছে, ওরা 10টার দিকে আই থিঙ্ক পৌঁছে যাবে। ব্রাহ্মণ 11টা টাইম দিয়েছে। রান্নাবান্না বলতে পায়েস হয়ে গেছে আর যেটা খিচুড়ি, খিচুড়িটা পরে হবে, বেলদা থেকে ওই একটা কামলা টাইপের আসবে, তারপরে খিচুড়ি হবে। বাকি এখন ফুল টাঙানো হচ্ছে। সব থেকে মন খারাপ হচ্ছে যে ও চলে গেলে থাকতে পারলো না, কারণ অলমোস্ট দুটো ছুটি নিয়ে নিয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে, পারলো না। তো ইটস ওকে, যার বাইরেটাও এরকম করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর সব কিছুই সুন্দরভাবে অর্গানাইজেশন চলছিল, শুধু ব্রাহ্মণ আসলেই পুজোয় বসার অপেক্ষা। নতুন বাড়িতে আসার পর সবাই তো ছিল, কাল সবাই চলে যাবে, মানে অলমোস্ট চলে গেছে যবে তোমরা ভিডিওটা দেখছো। বড় একা একা ফিল হবে এবার থেকে হয়তো, কারণ ওখানে অল্প জায়গায় থাকতাম আর এখানে এত বড় জায়গায় একা একা না, খুব ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ফুলকপি আর আলুর ওই কষা কষা তরকারিটা হচ্ছে। আগের দিন দেখালাম না একটা ছোট্ট তুলসীর মঞ্চ নিয়ে এসছে, এইটা হচ্ছে সেই তুলসীর মঞ্চটা। এখানটায় হচ্ছে তোমার বালি, ফার্স্টে হচ্ছে পাথর আছে, তারপরে বালি আর মাটি দিয়ে তুলসী গাছটা আমরা আজকে প্রতিষ্ঠা করব। এই শাড়িটা হচ্ছে আজকে আমি পরব, নতুন শাড়ি, এই শাড়িটা আজকে আমি পরব। আর আগের ব্লগে দেখলে ও একটা নতুন কিনেছে বাট পরতে পারবে না, তো আমি এই শাড়িটা আজকে পরব। ঠাকুরমশাই বলেই গেছিলো আমি আসার আগে সব কিছু জোগাড়জাতি করে রাখতে, তাই এখানে মামনি সব জোগাড়জাতি করে দিয়েছে। আমি পুজো নিয়মকানুন সম্পর্কে অতটা অবগত নই, এবারে বাড়িতে পুজো হয় অনেক কিছু জেনেছি, অনেক নিয়মকানুন জানলাম কিভাবে হয়। অ্যাকচুয়ালি আমাদের একটাই সত্যনারায়ণ পুজো, ছোটো করে নারায়ণ পুজো যেটাকে বলে, আর একটু হোমযজ্ঞ হয়েছিল এটাই আর কি। এখানে সব ফলটল কেটে কুটে গুছিয়ে রাখা হচ্ছে যাতে ব্রাহ্মণ আসলে ঝটাপট করে পুজোতে বসতে পারে। আমি আর মামনি মোটামুটি উপোসেই ছিলাম, বাকিরা খাওয়া দাওয়া করেছিল, আমরা অঞ্জলি সবাই দিয়েছি, উপোসে আমি আর মামনি ছিলাম। ও থাকলে হয়তো ও থাকতো বাট আনফর্চুনেটলি ও থাকতে পারলো না। এখানে পান পাতা, তুলসী পাতা, দূর্ব সব কিছুই আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি হাতে হাতে। এখানে হচ্ছে অঞ্জলি দেওয়ার ফুল আর ওখানে হচ্ছে 6টা ফুলের মালা আর এখানে হচ্ছে এক ঝুড়ি ফল। আর এই বিড়াগুলো দেখছো, এগুলো বাড়ি থেকে আনা হয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকেই এনেছে। এগুলো তো ওই ঘট বসানোর জন্য এগুলো আনা হয়েছিল, কি ভালো যে হয়েছে জিনিসগুলো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে কুলো একটা আনতে বলেছিল, কুলো মাথায় করে নাকি ঘরের মধ্যে ঢুকতে হয়। কলা পাতাটাও কিন্তু বাড়ি থেকেই এসেছে। স্নান ধান করা হয়ে গেছে আমার, আর ঠাকুর পুজোর তো দেখতেই পেলে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। চুলটাকে প্লিজ ইগনোর করো, কেমন রুটি মতো লাগছে। আমার বাপিমা এখনো পৌঁছতে পারেনি, চলে এসছে আর জাস্ট 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো ব্রাহ্মণ 11টার সময় আসবে বলেছে, আর বাবা মা আসলে আমি সাইকারি করে রেডি টেডি হয়ে সব রেডি থাকবো, ব্রাহ্মণ আসলে পুজোতে বসবো। আমি রেডি হয়ে গেছি গৃহপ্রবেশের জন্য, কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে। দুটো হার পরেছি, মা এটা এনেছিল এটা এনেছি, আর কানে আর সোনার কিছু পরিনি, ব্যাস আমি রেডি, কেমন লাগছে প্লিজ জানিও আমাকে।
ঠাকুর মশাইও চলে এসেছেন, 11টায় টাইম দেওয়া ছিল, কিন্তু ওনার আসতে একটু লেটই হয়েছিল, 12টায়। ওই সময় নাকি কোনো একটা শুভ যোগ ছিল আর সোমবার দিনটাও খুব ভালো ছিল, তাই উনি এসে পড়েছেন। এখন পুজোর সমস্ত জোগাড়জাতি হচ্ছে। নমো সস্তি নমো সস্তি নমো সস্তি নমো গৃহ প্রবেশায় নমো নমো শুভ গৃহ প্রবেশায় নমো নমো শুভ গৃহ প্রবেশায় নমো নমো সিদ্ধিদাতা গণপতয়ে নমো নমো আদিত্যাদি নব গ্রহেভ্য নমো নমো বাস্তুদেবতায় নমো নমো সর্বেভ্য নমো নমো সর্বাভ্য দেবীভ্য নমো নমো সস্তি নমো সস্তি নমো সস্তি। তুমি মেয়েরা বাপা দিয়ে ঢুকবে, আগে আগে আমি যাবো, তারপরে বাপা আগে মেয়েরা বাপা ছেলেরা টানপা। ওম সত্যি ওম সত্যি। আচ্ছা
উদরে একটু পড়ে যাবে, তারপরে এনে দেবে। পরে ঠান্ডা হলে এখানটাই এনে দেবে। ওং নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুনিরয়ে নমো সত্যনারায়ণ পৎপরিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম সর্বদেব গণ কলিকালে নারায়ণ পূজার কারণ আভি কেন ভুলভাল কনসেপ্ট ওং অগ্নয়ে স্বাহা ইদং অগ্নয়ে ওং ব্রহ্মায় স্বাহা ইদং ব্রহ্মায় ওং প্রজাপতয়ে স্বাহা ইদং প্রজাপতয়ে ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্রাততুং স্বাহা ওং নারায়ণায় ওং তম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকামিব বন্দনামৃতমুক্তয়ে স্বাহা ওং শিবায় ওং দুর্গ পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্রাততুং স্বাহা ওং সর্বেভ্য দেবেভ্য স্বাহা ওং সর্বেভ্য দেবীভ্য স্বাহা ওং সোমায় স্বাহা ওং ইন্দ্রায় স্বাহা ওং বরুণায় স্বাহা ওং প্রজাপতয়ে স্বাহা ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্রাততুং স্বাহা ওং ঈশানায় স্বাহা ওং অগ্নয়ে স্বাহা ওং বায়বে স্বাহা ওং নৈরিতায় স্বাহা ওং ঊর্ধ্ব স্বাহা ওং অনন্তায় স্বাহা ওং কুর্মায় স্বাহা ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্রাততুং স্বাহা তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব পুজোর হোমযজ্ঞ কমপ্লিট করার পর এখন খেতে বসা হয়েছে আর পুরো ব্যাচে ব্যাচেই খাওয়া হচ্ছিল। টোটাল 16 জন মতন আমাদের ইনভাইটেড ছিল, তো সবাই এখন এই যে খেতে বসেছে। আর সন্ধ্যাবেলাও অনেকে এসছে, তখন আর আমি ভিডিও করার ক্ষমতায় ছিলাম না, তাই করা হয়নি। এই দুজন হচ্ছে আন্টি, আমি আগে যেখানে ভাড়া থাকতাম ওখানে আন্টিরা থাকতো। আন্টিরা আবার আমার জন্য গিফট এনেছে, আমি না অবাক হয়ে গেছি যে ওরা গৃহপ্রবেশে আমার জন্য হাতে একটা করে গিফট নিয়ে আসবে। এত ভালো লেগেছে, জাস্ট 7-8 মাসে ওই আন্টি দুজনকে এত আপন করে নিয়েছে সে আর কি বলবো। ওই একটা কাঁচের বাটি আর এরকম একটা কন্টেনার টাইপ দিয়েছে।
ফ্ল্যাটে যে কটা ফ্যামিলি আছে আপাতত তাদের সবার জন্য এখানে ভোগ প্রসাদ বাড়া হয়েছে, সবাইকে গিয়ে দিয়ে আসবো, সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করে আসবো। সন্ধ্যাবেলা আরও এক পরিচিত দুজন এসেছিল আমার এখানে খাওয়া দাওয়া করতে, তারাও হাতে করে গিফট নিয়ে এসছে, এই যে মিল্টনের একটা হটপট, লাউপালার একটা কাপশেড। এই ছোটো ছোটো উপহারগুলোই না সত্যি এত ভালো লেগেছে, খুব ভালোভাবেই কেটেছে আমাদের দিনটা। কালকে গৃহপ্রবেশের পুজো মিটে গেছে আর ব্লগটাকে আমি আজকে এন্ড করছি। আজ মানে হচ্ছে তোমার মঙ্গলবার, বাড়ি পুরো খালি, মানে সবাই চলে গেছে, বাবা মা মামনি বাবা কাকু রিক যারা যারা এসেছিলো গেস্ট সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা, এত খালি খালি লাগছে আর এত একা একা লাগছে না, খুব মন খারাপ হচ্ছে। আমি মনে হচ্ছে আমি ওদের সঙ্গে বাড়ি চলে গেলে ভালো হতো, এখানে যা হওয়া দুদিনে হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাই, কিন্তু ইটস নট পসিবল, আমাকে এখন এখানে থাকতে হবে। আমরা হয়তো হোলিতে একেবারে বাড়ি যাব, আর চারিদিক পুরো গোছগাছই আছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। গৃহপ্রবেশের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।